জনতা পার্টির সদস্য ভর্তির অভিযান আমি 2 সেপ্টেম্বরের আনুষ্ঠানিকভাবে আরম্ভ করেছিল আর 9 সেপ্টেম্বর অর্থাৎ আজির দিনটলকে 10:45 বজালেক আমার আমি ইতিমধ্যে 12,90,279টা সদস্য ভর্তি করবলে আমি সক্ষম হয়েছো। 7 দিনের ভিতরতে প্রায় 13 লাখ সদস্য ভর্তিরে আমি দেশের প্রথম 5খন রাজ্যের ভিতরতে এতিয়া আমি স্থান লাভ করবলে সক্ষম হয়েছো। এই সদস্য ভর্তির অভিযান অহা 25 সেপ্টেম্বরলৈকে চলি থাকিব। মই অসমবাসী রাইজক 8800002024 এই নম্বরট মিস কল মারি সদস্য ভর্তির অভিযানত অংশ লবলৈ সদৌবাসীক মই অনুরোধ জানাম। আজি গুৱাহাটী মহানগরীত সদস্য ভর্তি অভিযানের বুজ লবলৈ মই রাজ্যিক কার্যালয়লৈ আহিছিল আর সদস্য ভর্তির বিষয়ে আমি বুজ লওঁ আর ইয়ার আলাপ আলোচনা করো। যোৱা 7 দিনত আমার সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া আর সদস্য ভর্তি অভিযানের আহ্বায়ক পল্লব লোচন দাস ডাঙরিয়া আর আমার বিধায়ক সংসদ সকলে যথেষ্ট রাইজর মাজত সুমাইছে চেষ্টা করেছে আর মই ভাবো যে 25 সেপ্টেম্বরলৈ আমি আমার ইস্পিত লক্ষ্যত উপনীত হবলৈ সক্ষম হব। যোৱা বছর 18 লাখ সদস্যক আমি সদস্য ভর্তি করেছিল কিন্তু টেকনোলজির কারণে প্রায় 2-2.5 লাখ সদস্যক আমি লোকেট করিব পৰা নাছিল কারণ তেতিয়া ফোন নম্বর বা আন ধরনের বিভিন্ন সমস্যার কারণে। এইবার আমি 7 দিনতে 13 লাখ পার করলো। গতি 25 তারিখলৈকে আমি নিশ্চিতভাবে 18 লাখের উপরলৈকে যাম আর তার পিছতো যদি আমার সময় থাকে এতিয়া আমি অকল টেকনোলজি দি করে আছো মিস কলের জড়িয়ে তেতিয়া আমি মেনুয়াল ফর্ম ফিল আপ করারও সুবিধা পাম। যা গাঁত ইন্টারনেটের সুবিধা নাই তাত মেনুয়াল কারণে আমি করব পার নাই। সেই কারণে মই ভাবো যে যোৱা বছরের সদস্য ভর্তির অভিযান যা আমার সদস্য আছে সেই সংখ্যা পার করে গইও এইবার আমি একটা ভাল অভিলেখ আমি স্থাপন করব পারি। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।